নমস্কার, আমি হৈমন্তী। আজ আমি আপনাদের শোনাব বিশ্ব বরেণ্য কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প জীবিত ও মৃত। আজ গল্পটির প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ আমি এই পর্বে শোনাব এবং বাকি পরিচ্ছেদ পরবর্তী পর্বে। রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুদের বাড়ির বিধবা বধূটির পিতৃকুলে কেহ ছিল না, সকলেই একে একে মারা গিয়াছে। পতিকুলেও ঠিক আপনার বলিতে কেহ নাই, পতিও নাই পুত্রও নাই। একটি ভাসুর বউ, সারদা শঙ্করের ছোট ছেলেটি, সেই তাহার চক্ষের মণি। সে জন্মিবার পর তাহার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল, সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে। পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরো যেন বেশি হয়, কারণ তাহার উপরে অধিকার থাকে না, তাহার উপরে কোনো সামাজিক দাবি নাই, কেবল স্নেহের দাবি। কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সমক্ষে আপনার দাবি কোনো দলিল অনুসারে সপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না। কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালোবাসে। বিধবা সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনী অকস্মাৎ মৃত্যু হইল। হঠাৎ কি কারণে তাহার হৃৎস্পন্দন স্তব্ধ হইয়া গেল, সময় জগতের আর সর্বত্রই চলিতে লাগিল, কেবল সেই স্নেহকাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হইয়া গেল। পাছে পুলিশের উপদ্রব ঘটে এই জন্য অধিক আড়ম্বর না করিয়া জমিদারের চারিজন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহ করিতে লইয়া গেল। রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে পুষ্করিণীর ধারে একখানি কুটির এবং তাহার নিকটে একটা প্রকাণ্ড গাছ, বৃহৎ মাঠে আরো কোথাও কিছু নাই। পূর্বে এইখান দিয়া নদী বহিত, এখন নদী একেবারে শুকাইয়া গেছে। সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে। এখানকার লোকেরা এই পুষ্করিণীকে পূর্ণ স্রোতশ্রেণীর প্রতিনিধি স্বরূপ পঞ্চন করে। মৃতদেহ কুটিরের মধ্যে স্থাপন করিয়া চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় চারিজনে বসিয়া রহিল। সময় এত দীর্ঘ বোধ হইতে লাগিল যে অধীর হইয়া চারিজনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাঠ আনিতে এত বিলম্ব হইতেছে কেন দেখিতে গেল। বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রহিল। শ্রাবণের অন্ধকার রাত্রি, থমথমে মেঘ করিয়া আছে, আকাশে একটি তারা দেখা যায় না। অন্ধকার ঘরে দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল। একজনের চাদরে দিয়েশলাই এবং বাতি বাঁধা ছিল, বর্ষাকালে দিয়েশলাই বহু চেষ্টাতেও জ্বলিল না। যে লণ্ঠন সঙ্গে ছিল তাহাও নিবিয়া গেছে। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল, ভাইরে, এক ছিলিম তামাকের জোগাড় থাকিলে বড় সুবিধা হইত, তাড়াতাড়ি কিছুই আনা হয় নাই। অন্য ব্যক্তি কহিল, আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি। বনমালীর পলায়নের অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল, মাইরি, আর আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব? আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল। 5 মিনিটকে 1 ঘন্টা বলিয়া
মনে হইতে লাগিল। যাহারা কাঠ আনতে গিয়াছিল তাহাদিগকে মনে মনে ইহারা গালি দিতে লাগিল। তাহারা যে দিব্য আরামে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছে এই সন্দেহ ক্রমশই তাহাদের মনে ঘনীভূত হইয়া উঠিতে লাগিল। কোথাও কিছু শব্দ নাই, কেবল পুষ্করিণী তীর হইতে অবিশ্রাম ঝিল্লি এবং ভেকের ডাক শোনা যাইতেছে। এমন সময় মনে হইল খাটটা ঐষৎ নড়িল, যেন মৃতদেহ পাশ ফিরিয়া শুইল। বিধু এবং বনমালী রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল। হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। বিধু এবং বনমালী এক মুহূর্ত ঘর হইতে লম্ফ দিয়া বাহির হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল। প্রায় ক্রোশ দেড়েক পথ গিয়া দেখিল তাদের অবশিষ্ট দুই সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে। তাহারা বাস্তবিকই তামাক খাইতে গিয়াছিল এবং কাঠের কোনো খবর জানে না, তথাপি সংবাদ দিল গাছ কাটিয়া কাঠ ফারাইতেছে, অনতি বিলম্বে রওনা হইবে। তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল। নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য অপর দুইজনের প্রতি অত্যন্ত রাগ করিয়া বিস্তর ভৎসনা করিতে লাগিল। কাল বিলম্ব না করিয়া চারজনেই শ্মশানে সেই কুটিরে গিয়া উপস্থিত হইল। ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই, শূন্য খাট পড়িয়া আছে। পরস্পর মুখ চাহিয়া রইল, যদি শৃগাল লইয়া গিয়া থাকে, কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই। সন্ধান করিতে করিতে বাহিরে গিয়া দেখে কুটিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়া আছিল, তাহাতে স্ত্রীলোকের সদ্য এবং ক্ষুদ্র পদচিহ্ন। সারদা শঙ্কর সহজ লোক নহেন, তাহাকে এই ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভ ফল পাওয়া যাইবে এমন সম্ভাবনা নাই। তখন চারজনে বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল যে দাহকার্য সমাধা হইয়াছে, এইরূপ খবর দেওয়াই ভালো। ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তাহারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করা হইয়াছে। কুটিরের মধ্যে কাষ্ঠ সঞ্চিত ছিল, এ সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না, কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নহে যে কেহ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাইবে। সকলেই জানেন জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না তখনও অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পুনর্বার মৃতবত দেহে তাহার কার্য আরম্ভ হয়। কাদম্বিনীও মরে নাই, হঠাৎ কি কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল। যখন সে সচেতন হইয়া উঠিল দেখিল চতুর্দিকে নিবিড় অন্ধকার। চিরভ্যাস মতো যেখানে শয়ন করিয়া থাকে মনে হইল এটা সে জায়গা নহে। একবার ডাকিল, দিদি। অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না, সভয়ে উঠিয়া বসিল। মনে পড়িল সেই মৃত্যুশয্যার কথা, সেই হঠাৎ বক্ষের কাছে একটা বেদনা, শ্বাসরোধের উপক্রম। তাহার বড়জা ঘরের কোণে বসিয়া একটা অগ্নিকুণ্ডের উপরে খোকার জন্য দুধ গরম করিতেছে। কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার ওপর আছার খাইয়া পড়িল। রুদ্ধ কণ্ঠে কহিল, দিদি, একবার খোকাকে আনিয়া দাও, আমার প্রাণ কেমন করিতেছে। তাহার পর সমস্ত কালো হইয়া আসিল, যেন একটা লেখা খাতার উপরে দোয়াত শুদ্ধ কালি গড়াইয়া পড়িল। কাদম্বিনী সমস্ত স্মৃতি এবং চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হইয়া গেল।
খোকা তাহাকে একবার শেষবারের মতো তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়াছিল কিনা তাহার অন্তত অজ্ঞাত মরণযাত্রার পথে চিরপরিচিত পৃথিবী হইতে এই শেষ স্নেহ পাথেরটুকু সংগ্রহ করিয়া আনিয়াছিল কিনা বিধবার তাহা মনে পড়ে না। প্রথমে মনে হইল জমালায় বুঝি এইরূপ চির নির্জন এবং চিরন্ধকার, সেখানে কিছুই দেখিবার নাই, শুনিবার নাই, কাজ করিবার নাই, কেবল চিরকাল এইরূপ জাগিয়া উঠিয়া বসিয়া থাকিতে হইবে। তাহার পর যখন মুক্তদ্বার দিয়া হঠাৎ একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং বর্ষার ভেকের ডাক কানে প্রবেশ করিল, তখন এক মুহূর্তে তাহার এই স্বল্প জীবনের আশৈশব সমস্ত বর্ষার স্মৃতি ঘনীভূতভাবে তাহার মনে উদয় হইল এবং পৃথিবীর নিকট সংস্পর্শ সে অনুভব করিতে পারিল। একবার বিদ্যুৎ চমকিয়া উঠিল। সম্মুখে পুষ্করিণী, বটগাছ, বৃহৎ মাঠ এবং সুদূর তরুশ্রেণী এক পলকে চোখে পড়িল। মনে পড়িল মাঝে মাঝে পুণ্যতিথি উপলক্ষে এই পুষ্করিণীতে আসিয়া স্নান করিয়াছে এবং মনে পড়িল সেই সময় এই শ্মশানে মৃতদেহ দেখিয়া মৃত্যুকে কি ভয়ানক মনে হইত। প্রথমে মনে হইল বাড়ি ফিরিয়া যাইতে হইবে, কিন্তু তখনই ভাবিল আমি তো বাঁচিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন, সেখানে যে অমঙ্গল হইবে, জীব রাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়া আসিয়াছি, আমি যে আমার প্রেতাত্মা, তাই যদি না হইবে তবে সে এই অর্ধরাত্রে সারদা শঙ্করের সুরক্ষিত অন্তঃপুর হইতে এই দুর্গম শ্মশানে আসিল কেমন করিয়া। এখনো যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হইয়া থাকে তবে দাহ করিবার লোকজন গেল কোথায়, সারদা শঙ্করের আলোকৃত গৃহে তাহার মৃত্যুর শেষে মুহূর্ত মনে পড়িল, তাহার পরে এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে আপনাকে একাকিনী দেখিয়া সে জানিল আমি এই পৃথিবীর জনসমাজের আর কেহ নহি, আমি অতি ভীষণ অকল্যাণকারী, আমি আমার প্রেতাত্মা। এই কথা মনে উদয় হইবা মাত্রই তাহার মনে হইল তাহার চতুর্দিক হইতে বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হইয়া গিয়াছে, যেন তাহার অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা, যেখানে ইচ্ছা যাইতে পারে, যাহা ইচ্ছা করিতে পারে, এই অভূতপূর্ব নতুন ভাবের আবির্ভাবের উন্মত্তের মতো হঠাৎ একটা দমকা বাতাসের মতো ঘর হইতে বাহির হইয়া অন্ধকার শ্মশানের উপর দিয়া চলিল। মনে লজ্জা ভয় ভাবনার লেশ মাত্র রহিল না। চলিতে চলিতে চরম শ্রান্ত, দেহ দুর্বল হইয়া আসিতে লাগিল। মাঠের পর মাঠ আর শেষ হয় না, মাঝে মাঝে ধান্যক্ষেত্র, কোথাও বা এক হাঁটু জল দাঁড়াইয়া আছে। যখন ভোরের আলো অল্প অল্প দেখা দিয়াছে তখন অদূরে লোকালয়ের বাঁশঝাড় হইতে দুটো একটা পাখির ডাক শোনা গেল। তখন তাহার কেমন ভয় করিতে লাগিল, পৃথিবীর সহিত জীবিত মনুষ্যের সহিত এখন তাহার কিরূপ নতুন সম্পর্ক দাঁড়াইয়া আছে সে কিছু জানে না। যতক্ষণ মাঠে ছিল, শ্মশানে ছিল, শ্রাবণ রজনীর অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে যেন নির্ভয়ে ছিল, যেন আপন রাজ্যে ছিল। দিনের আলোকে লোকালয় তাহার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলিয়া বোধ হইল। মানুষ ভূতকে ভয় করে, ভূতও মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পারে দুইজনের বাস। আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটির শেষ ভাগ আমরা পরবর্তী পর্বে শুনব। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন
স্বল্প কথার গল্প কথক।